প্রথমে আপনাদেরকে একটা সার্ভার সেট আপ করা দেখাবো অর্থাৎ আপনার যদি ডুমিন হোস্টিং না নিয়ে আপাতত কাজ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার লোকাল কম্পিউটারে একটা জ্যাম সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনি একটা সার্ভার কম্পিউটার ক্রিয়েট করতে পারবেন যেটার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট করে দেন হচ্ছে যে ট্যামলেটটা নিয়ে আমরা কাজ করতে আছি ওই ট্যামলেট নিয়ে আপনি কাজ করতে পারবেন তো সর্বপ্রথম জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করার আগে জ্যাম্পে দুইটা বিটের সফটওয়্যার হয়ে থাকে একটা থার্টি টু বিট একটা সিক্সটি ফোর বিট তো এখনকার সময় আসলে উইন্ডোজ টেনের ইউজার বেশি বলতে গেলে এবং সবাই সিক্সটি ফোর বিট নিয়ে কাজ করে তো জ্যাম্পের যে মেন সফটওয়্যার সাইট যেখানে আমরা ডাউনলোড করি তো সেখানেও তারা সিক্সটি ফোর বিটে সাজেস্ট করে থাকে কারণ ইউজারের পরিমাণ সিক্সটি ফোর বিটে বেশি হয়ে থাকে আপনি যদি থার্টি টু বিটের উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আলাদাভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন তো অনেকের ক্ষেত্রে অনেকে বোঝে না যে কীভাবে বুঝবে থার্টি টু বিট আর কীভাবে সিক্সটি ফোর বিট তো প্রথম আপনি যে কাজটা করতে পারেন প্রথমে যে দিস পিসি বা মাই কম্পিউটার আমরা যেটাকে বলি এখানে মাউসটা রেখে আপনি রাইট বাটন যখন ক্লিক করবেন আপনার এখান থেকে প্রপার্টিস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের টোটাল কনফিগারেশন দেখাবে এবং অপারেটিং সিস্টেম সহকারে সব কিছু আপনাকে ক্লিয়ার করবে তো আমরা এখানে যদি খেয়াল করি যে আমার এখানে বলা হচ্ছে যে সিস্টেম টাইপ থার্টি টু বিট অপারেটিং সিস্টেম তো আমাদের থার্টি টু বিটে অপারেটিং সিস্টেম করা তো প্রথমে আপনার যে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন আমি গুগল ক্রুম দিয়ে দেখাচ্ছি এখানে এসে লিখবেন জ্যাম্প যে জ্যাম্প ডাউনলোড লিখে যখন সার্চ করবেন গুগলে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে আমি এখানে যদি ভিজিট করি তো সর্বপ্রথম এখান থেকে দেখাচ্ছে যে আমরা তো সাধারণত উইন্ডোজ ইউজে তাই না অনেকে অপারেটিং সিস্টেম আছে লিনাক্স ব্যবহার করে তাদের জন্য হচ্ছে এটা যারা আছে অ্যাপল ল্যাপটপ বা ম্যাক যেটাকে বলে এটার জন্য হচ্ছে তাদের এটা তো আমরা উইন্ডোসে এখানে আসলাম তো এখানে যদি খেয়াল করি তো এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে সিক্সটি ফোর বিট তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা যারা হচ্ছে থার্টি টু বিটের ইউজার আপনি এখানে আবার গুগলে আসেন এখানে লিখেন যে জ্যাম ডাউনলোড উইন্ডোজ থার্টি টু বিট ফোর উইন্ডোজ এরকম কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যেতে পারেন আমি কয়েকটা বের করে দেখাচ্ছি এটা না এখানে কি থার্টি টু বিটে আমরা যদি খেয়াল করি তো ভাগ করে দেখাচ্ছি আমি আরও কয়েকটা ওয়েবসাইট একটু ফলো করি এইখান থেকে এই ওয়েবসাইটটা একটু খেয়াল করি হ্যাঁ ইয়েস দি সফটওয়্যার তো আমরা থার্টি আমার অলরেডি এইটা ডাউনলোড করা আছে তো যদি থার্টি টু বিডেটটা ডাউনলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি থার্টি টু বিডেটটাও ডাউনলোড করে নিতে পারি তো প্রথম কাজ হচ্ছে আপনাদের সফটওয়্যারটা ডাউনলোড করে নেওয়া সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে এই জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করা তো চলুন আমরা এবারে পড়বে আমরা দেখব যে ডাউনলোডকৃত যে সফটওয়্যারগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে এটাকে আমরা কিভাবে ইনস্টল করব ওকে ইয়েস প্রসেস একটু লেট হতে পারে আমার উইন্ডোজটা আপডেট নিচ্ছে তার জন্য একটু ইন্টারনেট প্রবলেম বা স্যাট আপনার একটু প্রবলেম সময় নিতে পারে ওকে তো আমি আমি ওকে করে দিলাম দেন হচ্ছে নেক্সট নেক্সট তো এটা আমি সির ভিতরে এখন ইনস্টল করতে যাচ্ছি আপাতত আমি বলছিলাম এটা না থাকলেও হচ্ছে তো আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি আপাতত তো আনপ্যাকেজ হতে হতে সময় লাগবে সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটা পপা উইন্ডো দেখাবে যেখান থেকে আপনাকে বলবে যে এটা অ্যালাউ অ্যাক্সেস করার জন্য তো আমি এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখান থেকে ফিনিশে ক্লিক করব তারপর এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউএস ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখন ট্রাই করি এটা স্টার্ট হয় কিনা যদি যথাযথভাবে স্টার্ট হয় তাহলে বুঝবো যে হ্যাঁ সব কিছু ওকে আছে তাহলে অ্যাপাচিটা স্টার্ট হয়েছে আমরা জানি অ্যাপাচি হচ্ছে সার্ভার নাম মাইস কোলটা এখন দেখি স্টার্ট হয়েছে কিনা হ্যাঁ তার মানে এটাও হয়েছে এবং এটাকে আমরা অ্যালাও অ্যাক্সেস দিয়ে দিচ্ছি হ্যাঁ তার মানে যথাযথভাবে কাজ চলতেছে তো আমরা প্রথম স্টেপে কাজ সম্পন্ন করলাম আমাদের প্রথম কাজই হবে যে জ্যাম সফটওয়্যারটাকে ডাউনলোড করা জ্যাম সফটওয়্যারটাকে ডাউনলোড করে সেট করে আমরা এই জিনিসগুলোকে অন করতে পারছি কিনা এটা হচ্ছে আমাদের মূলত বিষয় তো এই পর্বে আমাদের এতটুকু রাখছি নেক্সট আমরা দেখবো যেহেতু আমাদের সার্ভারটা কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে নেক্সট আমরা দেখব যে ওয়ার্ডপেজটাকে এখন আমরা কীভাবে সেট করতে পারি পারি তো আরেকটা জিনিস বলে রাখা ভালো আমি হয়তো কাজ করতে গিয়ে আমি হয়তো ধরেন আমি এখন কম্পিউটারটা অফ করব তো সেক্ষেত্রে আমি এটাকে স্টপ করে দিলাম সবগুলো বাদ দিয়ে দিলাম এখন আমার কম্পিউটার অফ করে দিলাম এখন ধরেন কম্পিউটারটা আমি আবার অন করছি হ্যাঁ তো অন করার পর আমি কিভাবে আবার ওই জিনিসটা পাব তো এ কীভাবে আমি এটা সেট কোথায় করছি এটা হচ্ছে লোকেশনটা আমাকে বুঝতে হবে তো আমি সি সিতে আমি ইনস্টল করছি এই যে জ্যামটা আমি অপশনটা পাচ্ছি তো ঠিক নিচে আমি এটা ভিউ থেকে লার্জ আইকন দিয়ে দিচ্ছি তাহলে দেখতে আমার সুবিধা হবে তো এখানে স্টার্ট স্টপ আমার তো এটা এমনিতে স্টার্ট অবস্থায় আছে তো আমি এটাকে কন্ট্রোল অপশনে ক্লিক করতেছি কন্ট্রোলারটা দিলে এখানে আমি কন্ট্রোল করতে পারছি মূলত এই কন্ট্রোল অপশনটা তো আপনি যদি চান আমি এটা যদি বাদ দিই বারবার এখানে ভিতর থেকে আসাটা একটু সময় সাপেক্ষ তার জন্য একটা কাজ করতে পারি যে এখানে কিন্তু অন হয়ে আছে এটাকে আমরা কোয়াইট করে দিচ্ছি চলে গেছে তো এইখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে পিন টু বার আমি যদি দিয়ে দিই তাহলে আমার এটা কিন্তু এখানে চলে আসে তাহলে বারবার হচ্ছে আমার এখানে আসতে হবে না স্টার্ট করার জন্য এই হচ্ছে সুবিধা তো আমি যদি এই তো টাক্কার চলে আসে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সার্ভারটা রান হয়ে গেল সরি পাভারটা চলে আসলো এখন এখান থেকে আমি সার্ভারটা রান করলাম হচ্ছে মাইস্কোটা স্টার্ট করে দিলাম ওকে তো চলুন এখন আপ যেহেতু আমাদের কমপ্লিট আমরা এখন এই পর্বে আমরা দেখব যে ওয়াডপেজটা এখন আমরা কীভাবে স্যাট আপ করতে